শুভ সকাল আমার সকল বন্ধুরা, আরও একটি নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে চলা সুন্দর নতুন সকাল। প্লিজ কিছুক্ষণ আমার সাথে থেকো, সঙ্গে থেকো। এই যে আমার ব্লগ শুরু হওয়া মানেই আমি তো প্রথমেই গাছ দিয়েই শুরু করি, মানে গাছ তো আমার রেগুলার রুটিন, কম করি বেশি করি গাছ আমার থাকবেই। নিজে যেমন ডেলি পরিচর্যা করি তো সেটাই তোমাদের অল্প একটু দেখাই, অনেকটা তো আর দেখাতে পারি না, তবে আমি ডেইলি গাছ পরিচর্যা করি। আর এই দেখো এগুলোকে স্প্রে করে দিয়ে এসেছি, দিচ্ছি, বাইরেরগুলোকে সব স্নান করানো হয়ে গেছে, তুলসী মঞ্চ ধোয়া হয়ে গেছে, ঘর দোরের সব কাজ মোছামুছি ওগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এই গাছগুলোকে একটু পর্দার পাশে না রোদটা আসে, তো আমি পর্দাগুলো সরিয়ে দিই, সকালের রোদটা আসে। এগুলো দেখো কিছুদিন আগে আমি কোকোপিট দিয়েছি, এখন এগুলো জল স্প্রে করে এই পর্দাটা টেনে দিলাম, আর রোদ দেবো না গাছগুলো। আমার কাছে একটা খুব মানে বেশ ভালো খুশির খবর হচ্ছে, সেটা তোমাদের সাথে অবশ্যই এক্ষুনি শেয়ার করবো, এক্ষুনি করবো। সকালবেলা একবার চা খেয়েছি, তো এগুলো একটু বন্ধ করে নিই, লাইটারগুলো বন্ধ করে নিই, এই আলমারিটা বন্ধ করে নিই, এই বলবো। অবশেষে চলে এসেছে অ্যামাজন থেকে, আমরা কিন্তু অ্যামাজন থেকেই সব, আমাদের যে কটা ফোন মানে মোটামুটি অ্যামাজন থেকেই নিই, মোটামুটি কেন, যে কটা ফোন এতদিনে এত বছরে প্রায় 8 খানা মতন ফোন কেনা হয়েছে, অ্যামাজন থেকে এসে গেছে, মাত্র 2 দিন আগে বুক করা হয়েছে। ফোন তো মনে হয় লোকাল জায়গা থেকেই দেয়, তো ফোনটা তো কদিন ধরে বেশ ডিস্টার্ব করছিল বলছিলাম, অবশেষে এটা বর বুক করে দিয়েছিল, হিসেব অনুযায়ী কালকে আসার কথা, কিন্তু ফোন তো লোকাল জায়গা থেকেই দিয়ে দেয় ওরা। এই যে চলে এসছে আর সমেত, কেন এই মানে রেডমি নোটই আমার আগে ছেলেরও রয়েছে, মেয়ের ফোনটাও রয়েছে রেডমির। তা আমি বললাম আমাদের ঘরে এর আগেরটা স্যামসাং ছিল, বরেরটা স্যামসাং, তারপরে এর আগের আমার দুটো ফোন তাও স্যামসাংয়ে ছিল, বরেরও আগের দুটো ফোন স্যামসাংয়ে ছিল, তা আমি বললাম যে স্যামসাং ফোন আর নেবো না, এইবারে রেডমিটাই নেবো। আমি দেখলাম ভিডিও কোয়ালিটি রেডমির ভালো, দেখুন রেডমি নোট 11 প্রো, ঠিক আছে। তো আমারটা নোট 9 প্রো, ভেগারটা হচ্ছে নোট 10 প্রো, তোমারটা হচ্ছে নোট 11 প্রো। কি পার্থক্য থাকে এগুলো? হ্যাঁ দেখ, মডেল না, ডিফারেন্ট মডেল, যত বছর যাচ্ছে নতুন মডেল বেরোচ্ছে। হয়েছে ব্যাপার কি, ফোনের মধ্যে অনেকে যখন লকডাউন আমার ওই স্যামসাং ফোনটা মেয়ে নিয়ে, ওর মধ্যে মিঠি তখন একদম ছোট ছিল, ছোট না মানে 6F7 এ পড়ছে, তো তখন এত গেম দেখতো, তখন ফোনটা আমার নেওয়ার টাইম নেই, আর অনলাইনে সব পড়া ফোন একদম দিতেই হতো, তখন দেখেই ফোন দিলাম মেয়ে, তখন একটা নতুন আমি ফোন নিলাম, যে যাকে পুরোনো যেটা মিঠি করছে সেটা ওকে দিয়ে দেবো। তো ওই ফোনটা আমার মেয়ে নিয়ে নিল, নতুন আর একটা ফোন কিনলাম যখন ইউটিউব করবো, বললাম না ভিডিও কোয়ালিটি যাতে ভালো আসে, কিনলাম ছেলে ওই ফোনটা আমার নিয়ে নিল, মানে দুটো ফোনই ছেলে মেয়ে দুজন আমাকে উলিয়ে ভালিয়ে নিয়ে নিল, কি করবো মাদের কমে দিয়ে দিলাম। তো ওই পুরোনো ফোন নিয়েই হতো এতদিন, নতুন ফোনটা তারপরে রেডমি নিলাম, ছেলে যাওয়ার আগের দিন কি ভাবে আমার কানের সামনে, মা এটা দাও এটা দাও, ছেলেও আমার খুব গেম দেখে, এখনো গেম দেখেই যাচ্ছে, তো ওটা দিয়ে দিলাম। তারপর অবশেষে এই যে চলে এলো আমার এই যে রেডমি, যে আগের স্যামসাং ফোনটা ওটা হচ্ছে ছেলের ফোনটা আমাকে দিয়ে গেছে, দেখো রেডমি 2 দিনে চলে এসছে, এইবারে এটাকে সব ভাবে পরিবর্তন করব, কভার লাগবে না মিঠি, দাঁড়া আমি দেখতে চাই। হ্যাঁ ও মিঠি, কভার লাগবে তো, আমার ওই কভার না হয়ে ওই ফুলটা আমার গেল চার্জার। এটা হচ্ছে চার্জার, তো এই তো ফোন আমার চলে এলো। এবার সমস্যা নেই কিভাবে, আমি একদম মানে প্রবলেম হচ্ছিল, তোমাদের তো বললামই খুব প্রবলেমে দেখেছি, মানে বেশি ভিডিও দেখতে পাচ্ছিলাম না, মানে সফটওয়্যারের প্রবলেম ভালো মতন দেখা দিয়েছিল, এর আগে হয়েছিল তারপরে ঠিক হয়ে গেছে, তো পরে এইবারে পরে সবে করছি, ঠিক আছে। তা এখন হচ্ছে সকালে, বেশ সকাল সকাল চলে এসছে ব্রেকফাস্ট আজকে, আর আমার বর সেই সকালবেলায় বেরিয়ে গেল, তো আমি করেছি স্যুপের মধ্যে ম্যাগি দিয়ে সবজি দিয়ে করেছি, এই জিনিসটা একমাত্র গরমই আমার ভালো লাগে, গরম খেতে ভালো লাগে আর সবজি দিয়েই ভালো লাগে। এই যে করেছি মিঠিকে দিয়েছি, ওপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি, বিটুন গোলমরিচ দিয়েছি, একটা স্যুপের মধ্যে ম্যাগি দিয়ে, এই হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট খাচ্ছি। হ্যাঁ এখন আমার মতন ডাটা, ঠিক আছে, এর পরের ব্লগ নতুন ফোন দিয়ে যাবে।
না পরের একটা আমার রেডি হয়ে গেছে যেটা আজকে চলে আমার পরেরটা যাবে। টাটা নিমিঠে। নতুন ফোন দিয়েই আমি অ্যাকোরিয়ামটা দেখাচ্ছি। আমি অ্যাকোরিয়ামটা আগে কোনো দিনও দেখাইনি, মানে আগে দেখাইনি আমি। যদি আমি এখানে ঘরে কাজ করছি তো সাইড দিয়ে যদি মানে চলে এসছে, কিন্তু একদম প্রপার এইভাবে দেখাইনি। আর কিছুদিন আগে ক্লিনও হয়েছে অ্যাকোরিয়ামটা। আমার অ্যাকোরিয়ামটা না অনেকটা বড়, অনেক বড়। মানে এই অ্যাকোরিয়ামটা কেনা হয়েছিল 12-13 বছর হয়ে গেল, 12-13 বছর আগের কেনা আর কি। তো অনেকটাই বড়। তো নতুন ফোন দিয়ে আমি যখন এইখানে কাজে বসেছি না, আমি বললাম না চল তোদের আজকে আমি আমার বন্ধুদের ওয়াইটি বন্ধুদের দেখাবো, হ্যাঁ যে তোদের দেখাবো। আর কিছুদিন আগে পরিষ্কারও হয়েছে, জলটা ক্লিন, দেখো হাত যেদিকে দিচ্ছি এখন রাত, ওদের আমি রাত্রে এই 8:30টায় খেতে দিই, সেই দিকেই যাচ্ছে সবকটা। আর ওই যে গোল্ড ফিশটা দেখছো তো, গোল্ড ফিশটা একদম আমি ছোটো নিয়ে এসেছিলাম, এত বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে। ডলারটাও ছোটো নিয়ে এসেছিলাম, ওই যে গোল্ড ফিশটা একদম ছোটো নিয়ে এসেছিলাম ওই সাইজের, আর ডলারটাও ছোটো এনেছিলাম, অনেক বড় হয়ে গেছে। তো আমার বর বলছে এগুলো দোকানে দিয়ে দাও, এত বড় হয়ে গেছে, তার পরিবর্তে ওরা ছোটো ছোটো কালারফুল অনেক মাছ দেবে। আমি বলি না, এত দিন ধরে রয়েছে, আমি এদের রেখেছি, এই ঠিক ওই সাইজটা দেখালাম তোমার হাতে, ঠিক ওই সাইজেরই ছিল। আর ওইটুকু ওইটুকু করে কিনে নিয়ে এসেছিলাম, আমি দেবো না, এত বড় হয়েছে, আমি দেবো না, থাক তোমার নতুন মাছ কিনতে হবে না। আর ওরা বলে কি যে দিয়ে দিন, আমরা তার পরিবর্তে ছোটো অনেক মাছ দেবো। আমি বলি না থাক, আমার এই পুরনো মাছই থাকুক গে, কতটুকু থেকে এত বড় বড় হয়েছে, খুব বড় হয়েছে। আর নিয়ে বড় অ্যাকোরিয়াম তো, তো তোমাদেরও আজকে আমি সুন্দর এইভাবে তোমাদের দেখালাম আমার অ্যাকোরিয়াম, নতুন ফোন থেকে অ্যাকোরিয়ামটা দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে, নিজেরই দেখতে খুব ভালো লাগছে। আমি বললাম না চল তোদের আজকে দেখাই, তোদের তো কোনো দিন আমার বন্ধুদের দেখাইনি। ও খেতে দিলাম না, দেখেছ, দেখালাম কিন্তু, দেখালাম, দেখো কেমন ছটপট করছে, তোমাদের দেখালাম কিন্তু খেতে দিলাম না। আমার তো প্রায় ভ্লগেই যায় কিচেন রুম, না তো আমার গার্ডেন থেকে। অবশ্যই এখানে যখন আমি জুয়েলারি বানাই এ বসার ঘরে, তখন তোমার এইখান থেকেই করি আর কি। চশমাটা রাখি এখানে, তো চশমা পরে করলে ভালোই হয়, কিন্তু চশমা না পরার অভ্যাসটা আমার একদম নেই। চোখ সাংঘাতিক ব্যথা করছে, মাইগ্রেনের ব্যথা রয়েছে, আর এই জুয়েলারি করে করে চোখগুলোকে একদমই দিলাম 12টা বাজিয়ে। কী করব, মানে এটা তো হচ্ছে আমার নেশা যাকে বলে, নেশা ছাড়া কি আর থাকা যায়। এই কাজ আমার করতেই হবে, করতে এই কাজটা আমার মানে একদম ওতপ্রোতভাবে আমি এই কাজের সাথে জড়িয়ে পড়েছি, হয় না মানে এটা মানে ছাড়া আমি ভাবতেই পারি না, তো ভাবা যায় না। দেখো দেখাচ্ছি, আবার নিয়ে বসেছি, কিন্তু ওদের খেতে দিয়ে আসলাম না, ওদের এবারে খেতে দিয়ে আসি। আচ্ছা আমি ব্লগটা শেষ করে নিই, তারপরেই ওদের খেতে দেবো। গেটে তালা টালা দিয়ে আসলাম, বরের নাইট ডিউটি গেল, আর আমি এইবারে এই কাজ নিয়ে বসবো। এই যে কাজে নিয়ে বসেছি সেটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো বসন্ত উৎসব, এটা কিন্তু আমার বর করে দিয়েছে, এটা আমার বর করে দিয়েছে কিন্তু আর্টটা, ঠিক আছে। বসন্তে বসন্তে আজি এ বসন্তে, দেখো আহা আজি এ বসন্তে, কি সুন্দর নেয়, আমি তো ভেবে পাই না। দেখো যাদের আর্টের হাত, তবু এটা না অনেক দিন আগেই করে দিয়েছিল, অনেক দিন আগে তো এটা করেছিলাম, আবার কাটলাম, কেটে দেখি এখন কি দিয়ে কি তৈরি করা যায়। এই যে থালা পাথর নিয়ে বসেছি, এইবারে এখান থেকে করব এই পাথরগুলোর করব, এই যে এইগুলোর করব। এখন শঙ্খ নাও করতে পারি, এইগুলো দিয়ে চকলেট দিয়ে কিছু করব, একটা চকলেটের সেট করব, ঠিক আছে। আর এই শঙ্খগুলোর সেট রয়েছে, দেখো এই যে সেটগুলো রয়েছে, এগুলো এগুলো এই সেট দুটোতে একটু 19-20 কিছু, এই যে এই দুটোতে কিছু একটু করব, এইটা করব, একটু ভেঙে চুড়ে এটাকে ঠিকঠাক করে করতে হবে। তো
তার জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ, এই দেখো এইগুলো সব একটা একটা করে বক্সে আমি রেখেছি। দেখি এই বাবারে, হ্যাঁ এই দেখো একেবারে এই যে এই যে দুখানা, এখানে হচ্ছে মাল্টি কালার, এসব মাল্টি কালারের বিটস, আর এখানে রয়েছে তোমার এই যে গোল্ডেন সিলভার বল, এগুলো রয়েছে। এগুলো একসাথে আনি কেন, আমাদের তো আর একটা দুটোর কাজ নয়, এগুলো একসাথে কেন বেশি করে নিয়ে আসি আমি প্যাকেট প্যাকেট করে, আমার তো আর একটা দুটো কাজ নয়, ধরো এই যে এনে রাখলাম এখন, ওই জন্যই বেশি করে এনে রাখি, এগুলো সব বেশি করে এনে এই জন্য রাখি আমি। ধরো অল্প স্বল্প কাজ হলে এই দেখো এগুলো জাম্প রিং, তারপরে এগুলো পিন রয়েছে সব, এগুলো এই যে ঝোলানোর জন্য সব, কত যে আমি এই দেখো সব এগুলোর মধ্যে থাক, এখন আমি আর বার করছি না, এগুলো এখন সব বানাতে হবে, ভালো করে বানাবো। এইটা কটন বল রয়েছে, এই সব আমার, তবে এখন যেটা করব আমি এইটাকে বানাতে হবে, তো মাছগুলোকেও খেতে দেব। এখন হচ্ছে শুধু এইটা বানাবো, এখন ভালো করে বানাবো, ঠিক আছে এইটা বানিয়ে। আর এই ফোন হাতে নিয়ে থাকলে হবে না, ফোন একদম আমি অফ করে এটাকে সাইডে রেখে দেব, ফোনটাকে রেখে দেব, না হয় কি করব এখন কি করি বলতো, কিছু বন্ধুদের ভিডিও চালিয়ে রেখে দেব, হতে পারে কমেন্টস আমি সেভাবে বড় সড়ো খুব একটা লিখতে পারবো না, তবে অল্প করে লিখব, দেখে গেলাম এইভাবে করে, এখন যেসব বন্ধুদের আমি দেখব ভিডিও তাদের ওই দেখে গেলাম, দেখে গেলাম এই বুঝ, এইভাবে আমি এখন মানে কমেন্টস অত বড় যাবে না, ডিটেলসে কমেন্টস অত বড় যাবে না, কেন এই কাজগুলো করব, করার এতে এদিকে ফোন অন করে দেব, ভিডিও চালু করে রেখে দেবো, আর দেখে গেলাম লাইক দিয়ে দেবো, লাইক দিয়ে দেখে গেলাম করে যাব, ঠিক আছে দেখে গেলাম বলে সব লাইক দিয়ে এইটুকুই হবে এখনকার ভিডিও। যাতে তো মাছগুলোকে খেতে দিই, উঠলাম মাছগুলোকে খেতে দিইনি, কালকে আমার এক্সিবিশন আছে, তবে তিনটের থেকে কি সুন্দর লাগে বলো এগুলো দেখতে, একদম কালারফুল। করছি না কেন, কাজ করতে হবে, তাই 2 ঘন্টা মতন আমাকে কাজের পেছনে টাইম দিতে হবে, ঠিক আছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাহলে আজকে এখানেই রাখছি, টাটা, গুড নাইট।